জানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রেওয়াজ শুরু হয়েছে কেউ কেউ বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধু বান্ধবদের দাওয়াত করে কেক কাটে শুরুতে দৃষ্টি বিষয়টা কেমন খুবই গর্হিত এবং জঘন্য বিবাহকে কখনও ইসলাম ভালো সরি বিবাহ বিচ্ছেদকে ইসলাম কখনও ভালোভাবে দেখে না আবুগাদুল মুবাহ আল্লাহি তালাক বিভিন্ন হাদিসের মর্ম হিসাবে এটি প্রমাণিত যে আল্লাহর কাছে সবচেয়েতে অপ্রিয় বৈধ জিনিস হলো তালাক তালাকালা তালা বৈধ রেখেছেন বা একান্ত নিরুপায় হয়ে যখন প্রয়োজন হয় তখন সেটা কিছু প্রয়োগ করতে পারে জাস্ট এইটুকু কিন্তু এটাকে ইসলাম কখনো ভালো হিসাবে দেখে না বা ভালো কাজ হিসাবে দেখে না অতএব সেটা করার পর আপনি উৎসব করবেন উল্লাস করবেন তো একটা খারাপ কাজকে বা তুলনামূলকভাবে যেটা কোনো প্রশংসনীয় কাজ নয় সেটাতে আপনি উল্লাস করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল যত যুক্তি দেওয়া হোক না কেন যার সাথে বিচ্ছেদ হয়েছে তিনি খারাপ মানুষ ছিলেন ওকে খারাপ মানুষ ছিলেন সেজন্য বিচ্ছেদ হয়েছে বাট তিনি যদি ভালো মানুষ হতেন আর বিচ্ছেদ করতে না হতো তাহলে সেটাই ভালো হতো কারণ কোনো বিচ্ছেদই এ জাতীয় ক্ষেত্রে প্রশংসনীয় হয় না বা কারোর কাম্য হয় না মানুষ কেমন নিকটবর্তী হবে অনেক অনেক বিদ্ঘটি কাজ করছে আরও করবে এবং অনেক অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাব বিবাহ বিচ্ছেদকে উদযাপন করার জন্য আপনার সাবেক সঙ্গী তার স্বামী কিংবা স্ত্রী তার ছবি পোড়ানো তার স্মৃতিগুলো মুছে ফেলা সেগুলোকে ডিস্ট্রয় করা সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা এগুলো আমরা দেখেছি এগুলো সব অসুস্থতা এবং অসুস্থ কালচার অসুস্থ সংস্কৃতি মানুষের ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছুই আর থাকছে না এমনকি আমরা মানে এও দেখছি যে নানা নাম দিয়ে মানুষের মানে গর্বের বাচ্চা সেটা প্রদর্শন করছে আপনার লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম অজ্ঞানতা এরকম মূর্খতা সুলভ বিষয় এবং নির্লজ্জমূলক কাজ আরও হতে থাকবে কেমন যত নিকটবর্তী হবে মানুষ আরও অনেক চমক এরকম দেখাবে এগুলো পৃথিবী তার পরিণতির দিকে যাচ্ছে যে তার প্রমাণ বিবাহ বিচ্ছেদকে উদযাপনের পর্যায়ে নিয়ে যাওয়া বা উদযাপন করা এটা অবশ্যই গর্হিত কাজ অবশ্যই মন্দ কাজ যেই যুক্তিতে হোক না কেন বন্ধন দাওয়াত করে আপনি কেক কেটে খাচ্ছেন ফুর্তি করছেন মিষ্টি খাচ্ছেন খাবার দাবার করছেন তাহলে বিবাহ আপনি কেমন করেছেন মানে বিবাহ করার সময় সবাইকে নিয়ে আনন্দ করলেন আবার বিচ্ছেদের সময় আনন্দ করলেন এটাতে কখনো যুক্তি হতে পারে না যেই বন্ধন যুক্ত হওয়ার সময় আপনি আনন্দিত হয়েছেন সে বন্ধন ছিন্ন হওয়ার সময় হত হবেন এটি তো যুক্তির দাবি একই বন্ধন যুক্ত হওয়ার সময় আনন্দিত আবার ছিন্ন হওয়ার সময় আনন্দিত কিভাবে সেটা যুক্তির দাবি হতে পারে